লুসাইল আইকনিক স্টেডিয়ামে 18 ডিসেম্বর ফ্রান্স ও আর্জেন্টিনা নামছে অভিন্ন লক্ষ্য নিয়ে, অর্থাৎ দু দলেরই সামনে তৃতীয় একটি বিশ্বকাপ জয়ের হাতছানি। সে রাতে ফুটবলের বর্তমান কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। উপভোগ্য সেই লড়াইয়ের অপেক্ষায় সারা বিশ্ব। সরাসরি চলে যাচ্ছি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল প্রি অ্যানালিসিসে। গতবারের বিশ্বকাপ থেকে এবার ফ্রান্স শিবিরে তরুণ প্লেয়ারের সংখ্যা কিছুটা বেশি। অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে হয়তো কিছুটা কম অভিজ্ঞ এমবাপ্পে, গ্রিজম্যান, ইয়োরিস, পাভার্ড, জিরু ছাড়া বলতে গেলে বেশিরভাগেরই প্রথম বিশ্বকাপ। তবে তাদের প্লেয়িং ট্যাকটিক্স নিঃসন্দেহে চমৎকার। মরক্কো ফ্রান্স শেষ ম্যাচের কথা যদি বলি, যেখানে মরক্কোর বল পজিশন ছিল 62 আর ফ্রান্সের 38%, অর্থাৎ তারা অপোনেন্টকে বারবার সুযোগ দিতে থাকে, অপেক্ষা করে একটি ভুল পাসের বা মুভের, সেখান থেকে সেকেন্ডের মাঝে কাউন্টার অ্যাটাকে চলে যায় ফ্রান্স, এবং তারা যে স্পিডি রিকভারি করে তা এক কথায় অসাধারণ। অপোনেন্টকে সবসময় স্পেস দেওয়ার চেষ্টা করে, একটা যে কোনো ফল্ট পেলে কাউন্টার অ্যাটাকে এমবাপ্পে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে। ফ্রান্স কম পাসিংয়ে মনোযোগী, তবে আমার মনে হয় তাদের অ্যাটাকিং খুবই অ্যাকিউরেট। তিন মিডফিল্ডারের কথা যদি বলি, তারা সব মিলে তাদের ফ্রান্সের তিন মিডফিল্ডারের লাস্ট ম্যাচ রিকভারি প্রায় 25টার মতো, যে বলা যায় তাদের পজিশনাল সেন্স এবং স্পিড প্রচণ্ড ভালো। ওদের অন টার্গেট অ্যাটেম্পট আটকাতে হলে আমার মনে হচ্ছে অবশ্যই গ্রিজম্যানকে আটকাতে হবে। গ্রিজম্যান ব্লক থাকলে গ্রিজম্যান টু দেম্বেলে, দেম্বেলে টু জিরু বা এমবাপ্পের পাসিং পসিবিলিটি অনেকটা কমে যাবে। গ্রিজম্যান মাঝমাঠের জন্য এক ধরনের ত্রাস বলতে গেলে। মেসি যেমন মাঠের অনেক নিচে নেমে এসে অন্যদের সাথে কোঅর্ডিনেট করে, গ্রিজম্যানকে কিন্তু ঠিক সেই কাজটি করতে দেখা যায়। অন্যদিকে আর্জেন্টিনার সাথে কম্পেয়ার করলে মিডে কম্পারেটিভলি লেস অ্যাক্টিভ ফ্রান্স বলা যায়। সেক্ষেত্রে আর্জেন্টিনা একরকম সুবিধাই পাচ্ছে। আনলাইক আর্জেন্টিনা, ফ্রান্সের ফাস্ট বিল্ড আপ, অ্যাকিউরেসি বেসড খেলা, স্পিডি অ্যাট্যাক অনেক বেশি। সেদিক থেকে দেখা যাক স্কালোনি কীভাবে সমন্বয় করেন ফ্রান্সের সাথে আর্জেন্টিনা দলকে খেলানোর জন্য। অন্যদিকে আর্জেন্টিনা স্লো বিল্ড আপ বেসড টিম, বল পজিশন বেশি রাখতে খুব সাধারণভাবেই প্রেফার করে। আর্জেন্টিনার এবার বেশ ভালো কিছু ফিনিশার আছে, যেটা ওদের জন্য বেশ একটা প্লাস পয়েন্ট। সম্ভবত এমবাপ্পেকে আটানোর জন্য দায়িত্ব থাকবে রাইটে খেলা ডিবল, মলিনা আর রোমেরো। লিসান্ড্রো স্টার্টিংয়ে থাকবে কি না বলা যাচ্ছে না এখনও, তবে খেললে খেলবে যেমনটা খেলে লেফট সেন্টার ব্যাক পজিশনে। লিসান্ড্রোকে খেলাতে যদি চাওয়া হয়, তবে নেদারল্যান্ডসের সাথে খেলা যে 5-3-2-এর ফরমেশনটা ছিল সেভাবে হয়তো খেলতে পারে আর্জেন্টিনা। এছাড়া রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, দেপলদের ডিফেন্স বেশ ভালো হচ্ছে। তবে আর্জেন্টিনার মূল চ্যালেঞ্জ যেটা থাকবে আমার মনে হচ্ছে, সেটা হলো গ্রিজম্যানকে কড়া মার্কিং করা, ওকে ওর মতো খেলতে না দেয়া। গ্রিজম্যানকে যদি ওর মতো খেলতে না দেয়া হয়, তাহলে কারণটা হলো বেশিরভাগ অ্যাটাকই, বেশিরভাগ অ্যাটাকেই দেখা যাচ্ছে গ্রিজম্যান বল প্রডিউস করে। এদিকে দেম্বেলেও রান মেক করে, তাকেও কিছুটা মার্কিংয়ে আমার মনে হচ্ছে রাখতে হবে। আপাতত মনে হচ্ছে এমবাপ্পে থেকে গ্রিজম্যানকে ট্যাকল করা বেশি কঠিন আর্জেন্টিনার জন্য, কারণ গ্রিজম্যান বল প্রডিউস করতে না পারলে কিন্তু ওদের অ্যাটাক অতটা এফেক্টিভ হয় না। তবে ফ্রান্স হয়তো চাবে ডিমারিয়া আর মেসিকে দুই সাইডে ব্লক করে রাখতে। অলসো দেম্বেলের ক্রস থেকে জিরু বেশ ডেঞ্জারাস হবে। আশা করা যায় স্ক্যালোনি এটা মাথায় রাখবেন সম্ভবত। এছাড়াও আর্জেন্টিনার চ্যালেঞ্জ হবে বল লুজ না করা, অবশ্যই মিস পাস না করা, যেন ফ্রান্স খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে না চলে যেতে পারে। অলসো মেসি যদি কড়া মার্কিংয়ে পড়ে যান, তাহলে আমার মনে হয় খেলার মোড় বেশ ভালোই ঘুরে যেতে পারে, কারণ এতদিনের বেশ কিছু গোল বলা যায় এমন সব জায়গা থেকে হয়েছে যেটা হয়তো মেসি ছাড়া এত ক্রিয়েটিভলি করা খুব সম্ভব না। তো
এবারেও ওভাবে করে খুব আউটস্ট্যান্ডিং কোনো গোলের উপরে আমরা নির্ভর করছি কি না, কোনো আউট অফ দ্য প্লেস গোলের আশা করছি কি না, সেটা একটা ভাবার ব্যাপার। অন্যদিকে আর্জেন্টিনা ডিফেন্সকে এমবাপ্পে, জিরু, গ্রিজম্যান এই উইংটা ব্লক করতে হবে, একই সাথে আর্জেন্টিনাকে ডিফেন্স লাইন, ফ্রান্সের ডিফেন্স লাইন ব্রেক করতে এফোর্ট নিতে থাকতে হবে। যেহেতু আর্জেন্টিনার খেলাটা একটু স্লো বিল্ড আপ নির্ভর, তারা যদি শুরুর দিক থেকে বিল্ড আপ করতে সময় নেয়, তবে ফাস্ট, খুবই ফাস্ট অপোনেন্ট হিসেবে ফ্রান্সের খুব দ্রুত একটা কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, যেটা নিয়ে আমি একটু ভাবছি। তবে আলভারেজ মেসি ডুও বেশ ভালো করছে, আশা করা যাচ্ছে আপাতত তারা যেভাবে এতদিন যেভাবে ফ্রান্সের ডিফেন্স, মানে অপোনেন্টের ডিফেন্স লাইন যেভাবে ভেঙে আসছেন, আশা করা যায় ফ্রান্সের সাথে খেলার ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত থাকবে। ফ্রান্সে যেমন গ্রিজম্যান, জিরু বা এমবাপ্পেকে ডিরেক্ট ইনস্ট্যান্ট পাস দিতে পারেন, সেই জায়গায় মেসিকে কিন্তু অনেক প্রেশারে থাকতে হয়। আলভারেজ না থাকলে তাকে অপেক্ষা করতে হয় কাউকে উপরে উঠে আসার জন্য। হয়তো এই ম্যাচেও আমার মনে হচ্ছে 4-4-2 ফরমেশনেই স্কালোনি খেলাবেন ছেলেদের, দেখা যাক কী হয়। অন্যদিকে যদি একটু অন্যান্য প্রসঙ্গে চলে যাই, সেটা হলো ফ্রান্স শিবিরে দেখা যাচ্ছে যে ফাইনালের আগে অসুস্থ দলের একাধিক প্লেয়ার, এবং অসুস্থতার কারণে সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে খেলতে পারেনি, আপনারা জানেন, উপমেকানো, জাভিয়ে। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যা আরও বেড়েছে বলে জানা যাচ্ছে, 3 ফুটবলার কোল্ড ভাইরাসে আক্রান্ত, উপামেকানো, জাভিয়ের সাথে কিংসলে কোমানও অসুস্থ জানা যাচ্ছে। এদের মধ্যে যদিও 2 খুব বেশি অসুস্থ শোনা গিয়েছে, এবং যদি সেই সংখ্যাটা আরও বেড়ে যায় অথবা অলরেডি বেড়ে গিয়ে থাকে, তবে খুব আশঙ্কাজনক অবস্থায় আছে ফ্রান্স। যদিও কোচ বলেছেন উপামেকানোর পরিস্থিতি 3 বেশ খারাপ ছিল, কিংসলে কোম্যানও অসুস্থ, তবে তারা ফাইনালে পুরো শক্তি নিয়ে মাঠে নামবেন তিনি আশা রাখছেন। অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও বেনজিমা কিন্তু কাতার ছেড়েছিলেন একটা ছোটোখাটো ইঞ্জুরির কারণে, তবে দ্রুতই তিনি রিকভারি করে ফেলেছিলেন। তবে যেহেতু জিরো ফর্মে আছেন, তার রিপ্লেসমেন্ট হিসেবে বেনজিমাকে আপাতত নামাচ্ছেন না ফ্রান্সের কোচ ফাইনালে। ফলশ্রুতিতে দেখা গেছে একটু খেপেছেন বেনজেমা। অন্যদিকে মেসির ইঞ্জুরির কিছু নিউজ আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, যদিও স্কালোনি নিশ্চিত করেছেন যে এলএমটেন কমপ্লিটলি ফিট আছেন। আশা করা যাচ্ছে সব মিলে হয়তো খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হবে, কারণ আমার মনে হচ্ছে আর্জেন্টিনার সেমিফাইনালের স্ট্র্যাটেজি আর ফ্রান্সের পুরো টুর্নামেন্টের স্ট্র্যাটেজিটা একদমই মোরালে সেমই ছিল। দেখা যাক স্কালোনি কোনো চমক উপহার দেয় কি না, শেষ পর্যন্ত মেসির হাতে ওঠে কি না সেই বহু আকাঙ্ক্ষিত সোনালি কাপটি। অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, বিদায়।